প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপের পর কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও ত্রিশ বিচারকের অপসারণ ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে শনিবার বেলা সোয়া দুইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে এছাড়া বিতর্কিত ব্যক্তিদের সংস্কার কমিশনে না রাখা এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি চোদ্দো আঠারো চব্বিশ সালে যে সকল নির্বাচন কমিশন শিরোস্তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আয় আওতায় আনার কথা বলেছি আমরা বিচারপতি হক যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ত্রিশ জন বিচারকের অপসারণ ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে স্থান করা কথা আইন করা হয়েছিলো সেটাকে অডিয়েন্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছে। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি বিএনপি মহাসচিব জানান প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রধান উপদেষ্টার সাথে সংলাপ দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিলে সহজ হবে বলে মনে করছে দলটি শনিবার সংলাপের প্রথম দিনে আরও অংশ নেয় গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল নির্বাচনের রোডম্যাপ চাইলেও আগে সংস্কার এবং শিল্প খাতের সংকট দূর করার তাগিদ দলগুলোর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে বিএনপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামী এ সময় নির্বাচন এবং সংস্কার দুটোরই রোডম্যাপ চেয়েছে দলটি গণহত্যায় জড়িতদের বিচারের দাবির কথাও জানান জামায়াতের আমির দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গন্তব্য সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে এরপর যমুনায় একে একে সংলাপে যোগ দেয় গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গার্মেন্টস খাতের অস্থিরতার কথা তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের নেতারা ফাঁসিবাদী সরকারের পুনর্বাসন ঠেকানোরও আহ্বান জানান শুধু সরকার বদল নয় সাথে সাথে সমাজ বদল একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের ব্যাপার এবং সেটার জন্য এই রাষ্ট্র সমাজে সংস্কার করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকানোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলাম ও গণ অধিকার পরিষদের নেতারা সেই সাথে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের কতিপয় নেতারা যেভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নানান ধরনের কথা বলছে গল্প রচনা করছে সেটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটিও সরকারকে আমরা ক্ষতিয়ে দেখার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত বৈঠক আয়োজনের আহ্বানও তুলে ধরা হয়েছে সংলাপে হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন নেতারা আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন ম্লান হবে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি ধর্মীয় উপাসনালয়ে হামলা পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে সরকারের দুই মাসের কাজের পর্যালোচনা নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজিত আলোচনা সভায় কমিটির নেতারা এসব কথা বলেন বর্তমান সরকারের দুই মাসের কার্যক্রম ও আশু করণীয় আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি এতে প্রস্তাবনা দেয়া হয় সভায় হামলা পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন বক্তারা উপদেষ্টা কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে চাrawData কর্তৃপক্ষকালীন সরকারের বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি যে সেখানে একপাক্ষিকটি বাস্তবতা অনেক বেশি ত্রিশমান এই সময় সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ তবে চাইলেই সবকিছু রিসেট করা যায় না রিসার্ট করতে হবে অন্ত্যেষ্টি

আশাকাঙ্ক্ষা প্রত্যাশা সেটাকে বাড়ি দিচ্ছে সেটার উপরে আঘাত আসছে সমস্ত কিছু দুর্বৃত্তের কারণে যারা ধর্মের কারণে কিংবা ধর্মের নাম করে এই সমস্ত কাজগুলি করছে কিংবা নানা রকম পরিচয়ের নাম দিয়ে তারা এই সমস্ত কাজ করছে তো এটা আমরা চাই যে সরকারের কণ্ঠস্বর আর একটু জোরালো সবাই সরকারের প্রতিটি খাতে জবাব দিতা নিশ্চিতের দাবিও জানান বক্তারা এই আশা আমরা এই নতুন করতে পারি না আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আস্থা ফেরাতে গণমাধ্যম নিয়ন্ত্রণে মন্ত্রণালয় নয় স্বায়ত্তশাসিত কমিশন গঠনের আহ্বান বিশ্লেষকদের শনিবার বিকেলে রাজধানী সেগুন বাগিচায় ভয়েস ফর রিফর্ম আয়োজিত মিডিয়া সংস্কার নিয়ে সংলাপে এই আহ্বান জানানো হয় গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো এবং চাকরির নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায় সরকারের সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও বলিষ্ঠ অবস্থান না থাকায় গ্রহণযোগ্যতা হারায় গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতা ও পেশাদারিত্বের বদলে সরকারের গুণগান আর রাজনৈতিক প্রভাবী পায় আধিপত্য কত নিম্ন স্তরে চলে যাওয়া আস্থা ফেরাতে গণমাধ্যমে কি ধরনের সংস্কার জরুরি তা নিয়ে আলোচনায় বক্তারা বলেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে পারেনি উল্টো সরকারের মুখপাত্রের কাজ করেছে গণমাধ্যম সংস্কারে লিখিত নীতিমালা ও আচরণবিধির বিধির তাগিদ তাদের প্রেস কনফারেন্সের অর্থ বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে একটা স্প্যান তৈরি হচ্ছে আর একটা রিপোর্ট তৈরি হচ্ছে হ্যাঁ তো এই যে পুরো জিনিসটা কিন্তু বদলে যাচ্ছে তার মানে আপনার দক্ষতাটা আপনি সঠিকভাবে প্রয়োগ করছেন না জাতীয় নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্টের অজুহাত দেখিয়ে হরণ করা হয়েছিল বাক স্বাধীনতা অভিযোগ বক্তাদের এই জাতীয় নিরাপত্তার আমি ঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি এটি নিয়ে নাকি গোয়েন্দা সংস্থাও কাজ করতে পারে আপনার বাসায় আসতে পারে জাতীয় নিরাপত্তা এজ ইফ জাতীয় নিরাপত্তার উনি রক্ষক আর আমি হচ্ছি ভক্ষক এই যে আমাদের বিভাজনের রাজনীতি যেটি শেখ হাসিনা শিখিয়েছেন সাংবাদিকদের আদর্শ বেতন কাঠামো না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপের তাগিদ দেওয়া হয় এদিকে সংবিধান সংস্কার নিয়ে আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সুপারিশ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের মূল বিচারিক আদালতটাকে আমরা রাখছি সরকারের অধীনে এবং আমরা দাবি করছি আমরা একটা সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করছি এটা ইম্পসিবল যে একটা কনস্টিটিউশন করতে হবে যেখানে ফান্ডামেন্টাল রাইটস আমরা যদি লিখি তাহলে এমন ভাবে লিখব যে এখানে এগুলা আনকন্ডিশনাল হবে কন্ডিশন দিলেই এটা হবে সেলফ কনট্রাডিকটরি রাষ্ট্র সংস্কারে সবার আগে জনগণের অধিকার নিশ্চিতে জোর দেন আর্মেনিয়া ওর কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি শীট ব্যবসা এবার হবেই হিট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে শনিবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে অভিযোগের বিস্তারিত তিনি জানাননি রোববার সাবেক এই মুখ্য সচিবকে আদালতে হাজির করা হবে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর পাঁচ আসন থেকে এমপি হয়েছিলেন আবুল কালাম আজাদ ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তত দুইশো বাইশটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো নব্বইটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের আটা শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ড নাজমুল আলম খানের স্বাক্ষর করা আদেশে এই তথ্য জানানো হয় তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি মাদক সেবন সন্ত্রাসী কার্যকলাপ এবং বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে বহিষ্কৃতদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অনুপম সাহা সহ সংগঠনটির কর্মীরা আছেন এদিকে সভায় অধ্যাপক জিম্মা হোসেনকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে আগামী পাঁচ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে আবারও আশা সঞ্চার হয়েছে আগের বেশিরভাগ প্রশাসন যেখানে বলেছেন শিক্ষার্থীরা প্রস্তুত না সেখানে এখন বলা হচ্ছে নির্বাচনের জন্য শিক্ষার্থীরা প্রস্তুত থাকলেও প্রস্তুতিতে আছে প্রশাসনের সময় লাগবে অন্তত মাস সালে ছয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর চোদ্দবার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তবে নব্বই দশকের শুরুর দিক থেকেই অকার্যকর অবস্থায় রাখসু আগের প্রায় প্রতিটি প্রশাসনই রাখসু নির্বাচন নিয়ে সদিচ্ছার কথা জানিয়েছে কিন্তু সামনে এসেছে শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে সংশয়ও উদাহরণ হিসেবে এসেছে সবশেষ ডাকসু নির্বাচনের পরিণতির কথা তবে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় শিক্ষার্থীরা বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা নেতৃত্ব গ্রহণে সক্ষমতার প্রমাণ দিয়েছেন দ্রুত ডাকসু নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিজেরা যদি নিশ্চিত করতে পারে তাহলে বাংলাদেশের বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে ওইগুলার ছাত্র সংসদের আগেও রাকসু কার্যকর হতে পারে এটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাওয়া এবং আমরা ছাত্র সমাজ রাখস নির্বাচনের জন্য আগ্রহ অপেক্ষা করছি উপাচার্য বলছেন প্রচলিত শিক্ষক ও ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের জন্য সুফল বয়ে আনতে পারেনি তাই ক্যাম্পাসে রাজনৈতিক দলের অধীনে ছাত্র সংগঠন থাকবে কিনা এর সুরাহার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাকসুর ভোট নিয়ে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই আন্দোলনেরও প্রধান একটি দাবি ছিল ছাত্র সংসদ কার্যকর করা সে জায়গা থেকে আমরা ছাত্র সংসদ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যাতে কার্যকর হয় সেটা আমরা চাই আমাদের একটা ইচ্ছা যে আমরা অতি দ্রুত রাকসুতে চলে যাব কারণ ছাত্রদের যদি একটা বৈধ প্রতিনিধিত্ব করার জায়গা না থাকে তাহলে নানান ধরনের সমস্যা তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে পাঁচজন শিক্ষার্থী সিনেটে প্রতিনিধিত্ব করার সুযোগ পান এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের সুযোগ তৈরি হয় নিউজ রাজশাহী প্রায় আঠারো হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় ঢাকা সেই সাথে দেশটির শ্রমবাজার আবারও চালুর চেষ্টা চলছে শনিবার প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়া সামাজিক নিরাপত্তা সংগঠনের সঙ্গে চুক্তি সইয়ের পর একথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল শাহজালাল বিমানবন্দরে এক মাসের মধ্যে লাউঞ্জ চালুর উদ্যোগের কথাও জানান তিনি সব প্রস্তুতি শেষ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় আঠারো হাজার বাংলাদেশি এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরে এই কর্মীদের দেশটিতে পাঠানোর আশ্বাস আসে শনিবার প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান দ্রুত এই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে মানে একটা একজন প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না ঠিক না এখন এই কমিটমেন্টটা এসছে আমরা মালয়েশিয়াতে আমাদেরকে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা সাল থেকে বৈধ কর্মীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার এরই ধারাবাহিকতায় দেশটির শ্রম মন্ত্রণালয়ের অধীন সামাজিক নিরাপত্তা সংগঠন সু এবং বাংলাদেশের ওয়েজানার্স কল্যাণ বোর্ডের চুক্তি হল ঢাকায় বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার আবারও চালু করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনারা যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কি না রেমিটেন্স যোদ্ধাদের বিমান বন্দরে ভিআইপি সুবিধার পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীদের জন্য আলাদা লাউঞ্জ তৈরির নেওয়া হয়েছে উদ্যোগ সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন রয়েছে হিন্দুদের নির্ভয় পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানান সেনাপ্রধান বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি একথা বলেন সেনাপ্রধান আরো বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী আইন ব্যবস্থা নেওয়া হয়েছে সভা নিরাপত্তায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী জেলায় জেলায় মোতায়েন সেনাবাহিনী পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করবে তিনি আশা করেন হিন্দু ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করবে এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শুভেচ্ছা জানান সেনা প্রধান মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা তাকে স্বাগত জানান আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডেপ্লয় করা হয়েছে আমি বিশেষভাবে বলে দিয়েছি এটাই স্বাভাবিক হওয়াই কথা ছিল যে আমরা স্বভাবতই একটা সুন্দর পরিবেশ চাই শারদীয় দুর্গোৎসবে বর্ণিল উৎসবের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমার সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে এখন দেয়া হচ্ছে রং তুলির আঁচড় নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা সব মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে এখন চলছে রং তুলির কাজ মণ্ডপে মণ্ডপে তৈরি হচ্ছে উৎসবের আবহ নাটোরে এবার তিনশো ষাটটি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা সাজসজ্জার কাজ প্রায় শেষের পথে আগামী আট তারিখ সন্ধ্যা থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে নয় তারিখে আমাদের ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের দেবীপক্ষের সূচনা হবে গোপালগঞ্জে পূজা হচ্ছে এক হাজার মণ্ডপে অনেক মন্দিরেই রঙতুলির কাজ শেষ হয়েছে যেগুলোতে কাজ বাকি আছে সেখানে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা পঁয়ত্রিশ সত্তরিশ বছর খুব আড়ম্বরে পুজোটা হয় ও লাইরিং আলোকসজ্জা করি সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নড়াইলের প্রতিমা শিল্পীরা জেলায় এবার পাঁচশো ছাপ্পান্নটি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে আমার দাদা সেকেন্ড ভাস্কর প্রতিমা তৈরি করে তো ওই ডিজাইনের কাজ রং করার কাজ এগুলো আমরা ছোট থেকেই করে আসতেছি খাগড়াছড়িতে উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন কমিটি আমরা আশা করি অন্যান্য বছরের নাই আমরা এই বছর দূর্গাপূজা সর্ববরিশেত উত্তাপ বিতপ্ত জয়পুরহাট চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও পুলিশ। গুরুত্বপূর্ণ মন্ডপে 2 জন এবং সাধারণ মন্ডপে একজন করে পুলিশ সদস্যকে স্ট্যাটিক ডিউটি দেওয়া হয়েছে। এছাড়া 34টি মোবাইল পেট্রোল টিম, 5টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে। আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন জাহান ঢাকার কিরানিগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন আরো আটজন পুড়েছে চারটি দোকান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রোহিতপুর বোর্ডিং মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে কিরানীগঞ্জে রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় ঘরোয়া রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত সন্ধ্যা সাতটার কিছু পর মেইন রোডে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান বাসের ধাক্কায় রেস্টুরেন্টের গ্রিল মেশিনে উঠলে সিলিন্ডার বিস্ফোরণ হয় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের মুদি হার্ডওয়্যার সহ মোট চারটি দোকানে ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আহত দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি শুনি যে একটা বাসে নাকি থামানো একটা ভ্যানকে ধাক্কা দিছে তখন এখানে যে চাপ স্ট্যান্ড ছিল বা গ্রিল স্ট্যান্ড এখানে সাথে সাথে ধাক্কা লাগে লাগার মুহূর্তে ওই স্ট্যান্ডটা পরে যায় পরে গিয়ে ওইখান থেকে আগুন ধরে যায় আসার পরে থেকে ধাউ ধাউ শুধু আগুন আর আগুন কিন্তু এই এই পাশ থেকে এই পাশে কেউ আসতে পারতেছে না শুধু মানুষ আর আগুন আর কিছুই দেখতেছি না অন্ধকার ঢাকা সড়কের আটাশি শতাংশই ব্যবহার করে জনসংখ্যার মাত্র চার ভাগ মানুষ অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ মানুষের জন্য সড়ক রয়েছে বারো এসব তথ্য শুধু তাই না ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়ায় যানজটের কারণে রাজধানীতে দিনে প্রায় বিরাশি লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলছেন গবেষকরা রাজধানীর নিউ মার্কেট সড়ক সেখানে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি চোখে পড়ে কিছু বাস লেগুনা ও রিকশাও তবে শুধু এই সড়ক নয় এমন চিত্র রাজধানীর প্রায় সব সড়কেই বিআরটিএর তথ্যমতে তথ্য মতে পনেরো বছরে ঢাকায় নিবন্ধিত হয়েছে মোট একুশ লাখ চুয়ান্ন হাজার ছেচল্লিশটি যানবাহন এর মধ্যে বাস হিউম্যান হলার ও টেম্পু আটচল্লিশ হাজার তিনশো আর মোটরসাইকেল প্রাইভেট কারের মতো ব্যক্তিগত গাড়ি প্রায় ষোলো লাখ ড্যাপের হিসাব বলছে রাজধানীতে চলাচলকারী যানবাহনের মাত্র চার শতাংশ গণপরিবহন বাকিগুলো ব্যক্তিগত প্রাইভেট গাড়ি যখন ঢাকার রাস্তায় চলতে থাকে ঢাকার অষ্টআশি শতাংশ জায়গা সে অকুপাই করা তাহলে এই যে একটা অন্যায় ব্যবস্থা এই অন্যায় ব্যবস্থার জন্যই ঢাকার শুধু ট্রাফিক জ্যাম হয়েছে আর কিছু জন্য হয় নাই ঢাকায় কোনো ম্যানেজমেন্ট নাই এবং ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে মানুষের প্রতি জাস্টিস করা হয়নি বিশেষজ্ঞরা বলছেন যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবসায়ীরাই আমাদের পলিসিকে নিয়ন্ত্রণ করে যার ফলে ব্যক্তিগত গাড়ি যেন বাড়ে এটার সাথে সম্পর্কিত আমাদের এক্সপ্রেসওয়ে হ্যাঁ ফ্লাইওভার এগুলো এগুলো বাড়ছে বিপরীতে সরকার যখন নিয়ন্ত্রণের কথা বলে ব্যবসায়ী পক্ষরাই তখন আরো গাড়ি কেন্দ্রিক যে ব্যবসা সেটা চাঙ্গা করার জন্য তারা তাদের মত করে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন করে যানজট কমানোর জন্য ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা দরকার গণপরিবহকে বাড়া দরকার বার দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ যারা রয়েছে বিআরটিএ বা হচ্ছে অন্যান্য সংস্থা তারা কিন্তু প্রতিনিধিত্ব গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষকে ডেফিনেটলি একটা দায় নিতে হবে এবং তাদেরকে এইটা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে যা যানজটটা আমরা আসলে চাই না চাই না নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বহুমাধম ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা পায়ে টানা রিক্সা ব্যাটারি চালিত রিক্সা মোটরসাইকেল বাস সহ বিভিন্ন যানবাহনের বিশৃঙ্খলতার কারণে রাজধানীর প্রধান সড়কে কমছে না যানজট সাথে আছে ফুটপাত দখল আর উল্টো পাল্টা পথে গাড়ি চালানো পুলিশ বলছে সরকার পরিবর্তনের পর নতুন বাস্তবতায় এখনো কঠোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না রাজধানীর শাহবাগ এলাকা প্রধান রাস্তা দখল করে অবাধে চলছে দোকানের পণ্য ওঠানামা বাইপাস করা সড়ক দখল করেছে ফলের দোকান ফুটপাতে চলছে ফল ডাব ও খাবারের দোকানের রমরমা ব্যবসা বার্ডে হাসপাতাল বা শিশু পার্কের পাশের সড়কও দখল করেছে অস্থায়ী দোকান রাস্তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়ে রিক্সা ও মোটরসাইকেল আর মাঝে মধ্যে পুলিশের বাইকারাককেবা গগননানিক বন্ধরা করে আমরা ওই লেভেলের কোনো চাদাবাজি নাই পুলিশ নাই কোনো নেতা নাই কোনো ভেতা নাই কোনো কেউ নাই কোনো চাদাবাজ নাই বাংলাদেশ স্বাধীন বিশৃঙ্খলা আরো বাড়িয়েছে লোকাল বাস একের অপরের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে রাস্তা আটকে রাখছেন তারা ট্রাফিকের উদাসীনতার অভিযোগ রয়েছে তবে পুলিশ বলছে মামলা করেও চালকদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আমরা এখন আসলে অনেকটা ইদুর বিড়াল খেলা খেলছি হকার হকারদের সাথে রিকশা চালকদের সাথে এবং মোড় দখল করে যারা মোটরসাইকেল চালায় তাদের সাথে আমরা হয়তো তুলে দিচ্ছি আমাদের যে ট্রাফিক পুলিশ সদস্যরা এবং অফিসাররা যখন অন্য একটা আরেকটা কাজে ব্যস্ত হয়েছে ওনারা আবার ফিরে আসছে কারণ বাজারে দেখা যায় উল্টো পথে গাড়ি চালানোর দৃশ্য মেট্রো রেল স্টেশনের সামনের সড়ক দখল করেছে রিক্সা বেড়েছে ব্যাটারি চালিত রিক্সার দৌরাত্ব প্রথম দিকে আমরা ওনাদেরকে অনুরোধ করে ঘুরিয়ে দিয়েছি এক্ষেত্রে যাত্রীরা প্রচণ্ড রকমের মাইন্ড করে যে আমি এখন রিক্সা এই রিক্সা ছাড়া আমি যাবো কীভাবে তারপরে আমরা ওনাদের কখনো কখনও আমাদের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করেছি তারপর রিক্সা কিছুক্ষণ ঘন্টা দুই উল্টিয়ে রাখার কাজ করেছি কখনো কখনো আমরা এমন অবস্থা দেখেছি যখন থেকে আর এত বেশি হয়তো হয় চলছে উল্টা দিক থেকে খুব প্রচণ্ড রকমের যায় সেই রিক্সাগুলো আমরা ডাম্পিংয়ের ব্যবস্থা করেছি পুলিশ বলছে যানজট নিয়ন্ত্রণে সেবা সংস্থাগুলোর তৎপরতা ও মানুষের সচেতনতা দরকার আরাফাতুর রহমান নিউজ ঢাকা চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর এই রোগে মৃতের সংখ্যা বেড়ে একশো বিরাশি জনে দাঁড়িয়েছে এছাড়া এখনো পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো জন নতুন করে আক্রান্তদের মধ্যে দুশো ষাট জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং একশো জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এছাড়া ঢাকার বাইরে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি একশো জন এবং সর্বনিম্ন সিলেট বিভাগে নয় জন রোগী রয়েছে আক্রান্তদের মধ্যে চৌষট্টি দশমিক দুই শতাংশ পুরুষ এবং পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ নারী শেরপুর ময়মনসিংহের পর প্লাবিত হয়েছে নেত্রকোনা তিন জেলায় প্লাবিত হয়েছে তিনশো পঁয়ত্রিশটি গ্রাম পানিবন্দি কমপক্ষে এক লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ এদিকে শেরপুরের নালিতা বাড়িতে বন্যার পানিতে ডুবে দুই ভাই মারা গেছে এ নিয়ে জেলায় মৃত্যু পানির হল ডুবছে শেরপুরের লোকালয় রাস্তাঘাট বেড়েছে মহারসি সোমেশ্বরীর চেল্লাখালী ভোগাই ও মৃগি নদীর পানি বইছে বিপদসীমার উপরে শেরপুরবাসী বলছেন গত ৩৫ বছরে এমন বন্যা দেখেননি হঠাৎ করে এই পানি বাড়ায় দিশেহারা অবস্থা

আমাদের আরো অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি আমরা চাহিদা বরাদ্দ পাওয়া মাত্রই আমরা সেগুলো পানিবন্দী পরিবারগুলোর মধ্যে বিতরণ করব। নাজুক ময়মনসিংহের অবস্থাও নেতাই নদীর বাঁধ পানিতে ভাসছে ধোবাউরা বাড়িঘর তলিয়ে পানিবন্দি বিশ গ্রামের অন্তত দশ হাজার মানুষ হালুয়াঘাটের বারো ইউনিয়নে পানিবন্দি পঁচাত্তর হাজার মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি আজকে সারা দিনই এইভাবে তাদেরকে আমরা কেয়ার করব এদিকে বৃষ্টি উজানের ঢলে আবারও পানি বাড়ছে কুড়িগ্রামের তিস্তা ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্রে সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুরের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু বাবলু চাঁদপুরে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা আজকের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে চাঁদপুরে যে বৃষ্টি যে টানা বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই বৃষ্টিপাতে কিন্তু যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে তার কিছুটা উন্নতি দেখা দিয়েছে তবে আমরা এখনো কিন্তু শহরের চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে এখনো পানিতে নিমজ্জিত রয়েছে আমি এখন যেই সড়কটিতে দাঁড়িয়ে রয়েছে এটি আহ শহরের যে তালতলা এবং নাজিরপাড়া সড়কের মধ্যবর্তী স্থানে আমার দুপাশে কিন্তু দুটি সড়ক রয়েছে একটিতে গতকাল পানি ছিল আরেকটিতে আস্ত পানি রয়েছে চাত্র আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে যে গতকাল যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল চব্বিশ ঘন্টায় সেটি দুইশো মিলিমিটার তারপর তিন ঘন্টায় কিন্তু আরো সাতাশ কিলোমিটার সাতাশ মিলিমিটার এবং সন্ধ্যা পর্যন্ত আরো ছয় মিলিমিটার অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু চাঁদপুরে দুইশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু চাঁদপুর শহর সহ যে জেলার বিভিন্ন উপজেলাগুলো এলাকা এবং শিকার এবং সেখানে কারণে সেখানে উপজেলা পাশে বন্দি আবারও পানির বিপুল পানি বৃষ্টির পানি দেখা পেয়েছে এতে তাদের জলাবদ্ধতা দুর্ভোগ বেড়েছে সারাস্থিতেও একই অবস্থা এবং মধ্যমের কিছু শহরগুলোতেও একই অবস্থা আমাদেরকে যেটি জানিয়েছে যে চটপুর পৌরসভা থেকে এটি ড্রেনেজ যে নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি কিন্তু কার্যক্রম চালু করা হয়েছে এবং এটি ডিসেম্বরের মধ্যে যদি ড্রেনেজ ব্যবস্থা যদি আহ পরিষ্কার করা হয় এবং নতুন ড্রেনেজ কাজ যদি করা হয় তাহলে কিন্তু আহ আগামী নতুন বছর থেকে কিন্তু শহরে বৃষ্টির পর কিন্তু আর পানি থাকবে না বলে জানিয়েছে পরিকর্তৃপক্ষ

কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বন্যা কেন্দ্র কমিউনিটি ক্লিনিক ও পঞ্চাশ একর ফসলি জমিও নদীতে বিলীন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সব মানুষগুলোর আটবার নদী ভাঙনের শিকার হয়ে দশ বছর আগে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে বসতি করেছিলেন আজমত আলী ভাঙনের শিকার হলেন আবারও ধরলা নদীর ভাঙন শুরু হওয়ার দুই দিনের মাথায় বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায় তার কষ্ট এখন যা যায় সামনে শুধু আজমতালি নয় ধরলা নদীর ভাঙনে চার দিনে বেগমগঞ্জ ইউনিয়নের দুই শতাধিক পরিবার হয়েছে গৃহহীন বিলীন হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র আকেল মাহমুদ কমিউনিটি ক্লিনিক পঞ্চাশ একর আবাদী জমি ভাঙন ঝুঁকিতে রয়েছে এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয়টি পরে যে কোন জায়গায় যাবে কোনো জায়গা জমি নিতে পারে নাই সবাই গরিব লোক এইভাবে বসত বাড়ি কোনো মতে করে রাখতেছে এই যে ধান আবাদ করছি ফসল ফলাইছি এই যে নাই মুহূর্তের মধ্যে নাই এলাকাবাসীর অভিযোগ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার অনুরোধ করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দুঃখ লাগে এখন পর্যন্ত আমরা কোনো এখানে পানি উন্নয়ন বোর্ড থাকি দেখিনি যে ব্যাগ বস্তা ফেলাইতে দেখিনি তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ধরলা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে অলরেডি জিও ব্যাগ দ্বারা কাজ শুরু করেছি এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙনে আমাদের গুগুমারির পার্শ্ববর্তী যে স্কুলটি ভাঙন সম্মুখীন হয়েছে সেটি আমরা রক্ষার্থে কাজ বাস্তবায়ন শুরু করেছি আর ধরলার আমাদের ইতিমধ্যে এগারোটি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে আশ্বাস নয় ভাঙন রোধে দ্রুত সমাধান চান স্থানীয়রা ইন্ডিপেন্ডেন্ট নিউজ যশোরের ভবদহ অঞ্চলে পানি জমে থাকে সারা বছরই আর বর্ষা মৌসুমে তা আরও বেড়ে যায় এবছর টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বারো হাজার মাছের ঘের ভেসে গেছে এতে মোটা অঙ্কে লোকসানের মুখে পড়েছেন চাষিরা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী যশোরে সারা বছর বৃষ্টিপাত হয় প্রায় পনেরোশো মিলিমিটার কিন্তু বছর রেকর্ড ভেঙে তা দুই মিলিমিটার ছাড়িয়েছে অতি বৃষ্টিতে ভবদহ অঞ্চলে যশোরের মনিরামপুর কেশবপুর ও অভয়নগর উপজেলার প্রায় বারো হাজার মাছের ঘের ভেসে গেছে আমার চোদ্দ বিঘা মতো ঘেরে চাষ এবছর তিন প্রায় তিন লাখ মতো পাবদাস মাছ খুব শোষণীয় অবস্থা এবছর এত পরিমাণ বৃষ্টি হঠাৎ করে আমরা কল্পনা করতে পারিনি সমস্ত ঘেরের মনে করেন কোনো জায়গায় একটুকু মাটি দেখা যাচ্ছে না সব নেটের পরে রয়েছে বাড়ি পানি উঠে গেছে বাড়ির তো ব্যাপক ক্ষয়ক্ষতি হইছে, বাড়ির আশেপাশে যে সব বাগান আমাদের জিনিসপাতি তা তো সব নষ্ট ফষ্ট হয়ে গেছে। মৎস্য বিভাগ বলছে মাছের ঘের ভেসে যাওয়ায় ২১০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন প্রায় পাঁচ হাজার মাছ চাষি। ঘেরগুলি ভেসে ভেসে যাওয়ার কারণে ওইখানে যে ঘেরের চিংড়ি ছিল সাদা মাছ ছিল এগুলি অন্যান্য প্লাবনভূমিগুলিতে ছড়িয়ে পড়েছে। এবং এই ছড়িয়ে পড়ার কারণে এরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত যে হিসাব পেয়েছি তাতে প্রায় দুই দুইশো দশ কোটি টাকার মতো মাছ এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে ভবদহ অঞ্চলে সমস্যার সমাধান হয়নি আজও অভিযোগ ভুক্তভোগীদের সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হাতে কিন্তু সে সরকার প্রজেক্টটা কিন্তু ঠিক মতো কখনোই করতে পারে নাই যে কারণে আমাদের এই মূলত সমস্যা ভবদহ অঞ্চলে সেচের মাধ্যমে পানি নিষ্কাশনের পাইলট প্রকল্পটিও পূর্ণতা পায়নি এখনও ইন্ডিপেন্ডেন্ট নিউজ এনি আরও জানাতে বা যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক জিয়াউল ক্ষতিগ্রস্ত চাষিরা কোনো সহায়তা পাচ্ছেন কি দেখুন এখনো পর্যন্ত কিন্তু ভবদহ যে অঞ্চল সেখানে কিন্তু পানি জমে আছে এবং মৎস্য বিভাগ যে এখন পর্যন্ত যে দুইশো দশ কোটি টাকার ক্ষতি হয়েছে এটি কিন্তু তাদের প্রাথমিক ধারণা অর্থাৎ এই যে পানি বা জলবদ্ধতা যখন কমে যাবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারপরেই কিন্তু মূলত আসলে নিরূপণ করা সম্ভব হবে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি তারা আপাতত যে তথ্যটি পেয়েছেন সেই তথ্যর উপরে ভিত্তি করেই কিন্তু তারা মূলত এই পর্যায়ে যে অবস্থা আছে সেটি কিন্তু তারা বিচার বিবেচনা করছেন এবং পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তারপরে হয়তোবা যখন পরিপূর্ণ পূর্ণাঙ্গ রিপোর্ট বা প্রতিবেদন পাওয়া যাবে এরপরেই হয়তোবা তারা পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপের ক্ষেত্রে তারা বেশ কিছু ইতিমধ্যেই যে এই মুহূর্তে যে প্রক্রিয়াটি তারা সম্পন্ন করছেন সেটি হল যে ওই যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের চাষিদের সাথে তারা কথা বলছেন এবং সেখানে যাতে পাটাগুলো দেওয়া সম্ভব হয় অর্থাৎ নেট টানিয়ে উঁচু করে নেট টানিয়ে যাতে দেওয়া সম্ভব হয় সেই ধরনের পরিকল্পনা তাদেরকে দিচ্ছেন এবং পাশাপাশি এখান থেকে সহায়তার একটি তালিকা তৈরি করছেন এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি আর আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছে এবং যে বৃষ্টির যে রেকর্ড সেই কিন্তু গিয়েছে এবং এই ছাড়িয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত চার পাঁচ বছরে যে ভবদ অঞ্চলে পরিস্থিতি যে স্বাভাবিকতা ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়েছে এবং যার প্রেক্ষিতেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে এখনো পর্যন্ত প্রায় বারো হাজারের মতো ঢের ভেসে গেছে এমনটি কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক মাগুরা ছত্রিশটি ইউনিয়নের মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় নাগরিক সনদ সহ অনেক সেবা বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর এই সংকট তৈরি হয় বিকল্পভাবে কিছু সেবা চালু থাকলেও ভোগান্তি বেড়েছে মানুষের নির্বাচনের মাধ্যমে সেবা নিশ্চিত আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন মাগুরা সদরের জগদল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানও নেই নাগরিক সনদ সহ বিভিন্ন সেবা থমকে আছে একই সময় ধরে কার্যালয়ে আসেন না গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম মিলন অভিযোগ আছে তিনি এক প্রতিবেশীকে দিয়ে তার স্বাক্ষর নকল করে ইউনিয়নে উপস্থিতি দেন আর মাগুরা শহরে শিক্ষকতা করেন জনগণ সেবামূলক কাছে সব সেবামূলক থাকে বঞ্চিত চেয়ারম্যান সাহেব আসেন না তো আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে আমরা সমাধান দিতে পারছি আমার উদ্ধত কর্মকর্তার কাছে একটা সুষ্ঠু সমাধান চাই মাগুরার ছত্রিশটি ইউনিয়নের মধ্যে মৌখি শালিখা চাউলিয়া হাজরাপুর সহ অর্ধেকের বেশি পরিষদে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় অনেক সেবা বন্ধ পাসপোর্ট করবো একটা নাগরিক সার্টিফিকেটের দরকার চেয়ারম্যানরে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছি না এ পর্যন্ত দশ পনেরো দিন হইলো খালি ঘুরিয়েই যাচ্ছি নাগরের সেবনাথের জন্য ঘুরছিলাম এক সপ্তাহ ধরে তো সতীপ সাহেবের কাছে গেছি সে বলছে চেয়ারম্যান ছাড়া হবে না কিছু ইউনিয়নের চেয়ারম্যান না আসার কথা স্বীকার করছেন জেলা প্রশাসক বলছেন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে নেওয়া হচ্ছে সরকারের যে পরিপত্র আছে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন না বা অনুপস্থিত থাকবেন তাদের বিষয়ে আমরা আমাদের উপজেলায় নির্বাহী অফিসার আছে এক্সিলেন্ট আছে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ওই সব ইউনিয়ন পরিষদগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। মাগুরায় সবচেয়ে খারাপ অবস্থা শ্রীপুর উপজেলায় সেখানে আটটি ইউনিয়নের মধ্যে সাতটি চেয়ারম্যান লাপাত্তা ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ সব কিছু সবকিছু পুঁজিবাজারে আটাশ কোম্পানিকে জেড ক্যাটাগরি করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা বিএসইসির হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেকের বিশ্লেষকদের মত নিম্নমানের কোম্পানিকে রাজনৈতিক তোষণে এই দুরাবস্থা তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসইর আরও দূরদর্শিতার পরামর্শ তাদের দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সারি দীর্ঘ হচ্ছে লভ্যাংশ না দেয় গত ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন আঠাশ কোম্পানিকে জেট শ্রেণীভুক্ত করে ডিএসসি এর মধ্যে উন্নতমানের এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছে পাঁচটি এর পরের বি ক্যাটাগরি থেকে বাদ পড়েছে তেইশটি কোম্পানি তবে এর মধ্যে শর্ত পূরণের পর এনার্জি পাওয়ার জেনারেশন ও দেশ গার্মেন্টস আবারও বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে হঠাৎ করে জেড ক্যাটাগরি হয় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের দাবি কোম্পানিগুলোর ভুলের শাস্তি বিনিয়োগকারীদের ঘরে চাপানো হয়েছে 2010 এর পর থেকে উনারা লিস্টেড করেছে এই কোম্পানিগুলোতে তাদের অডিটর পাঠান পাঠিয়ে আমাদেরকে রিপোর্ট দিতে বলেন যে তারা কি অবস্থায় রয়েছে কর্পোরেট গভর্নেন্স কোন অবস্থায় রয়েছে কোম্পানি একবার টাকা নিয়ে গেছে এখন কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না এর জন্য হচ্ছে উনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো ডিএসি জানিয়েছে গত চোদ্দ বছরে দুই কমিশনের অনুমোদিত একশো সাতাশটি প্রতিষ্ঠানের মধ্যে বত্রিশটি কোম্পানিকে নামিয়ে আনা হয়েছে জেড ক্যাটাগরিতে জেড ক্যাটাগরি তালিকা বড় হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা হঠাৎ করে আমার ইনভেস্টমেন্ট জেড গ্রুপে চলে আসলো হ্যাঁ মার্কেটে হিউজ সেল প্রেসার চলে আসলো আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না তাহলে সরকারের পলিসির কারণে অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগের ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কেট যে ক্যাপিটালাইজেশন কিন্তু লক্ষাধিক কোটি কমে গেছে কম হচ্ছে কারণটা কি এই ষোলো বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায় এবং এই কোম্পানিগুলো ম্যানেজমেন্ট কারা আছে ম্যাক্সিমাম এমপি মিনিস্টার অথবা বড় বড় নেতা নিম্নমানের কোম্পানিকে ঘিরে যেন পুঁজিবাজারে কারসাজি না হয় সেদিকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের অর্থনীতিতে শ্রমিক অসন্তোষ দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যাংক ঋণের সুধহারের দিকে নজর দেয়ার পাশাপাশি খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তারা শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক সেমিনারে ব্যবসায়ীরা এসব কথা বলেন দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা সবাই শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে তারা বলেন সাভার ও আশুলিয়ার পরিবেশ এখনও স্বাভাবিক হয়নি পুলিশ ও প্রশাসন ঠিকমতো কাজ করছে না বলেও অভিযোগ ব্যবসায়ীদের আরও বলেন শুধু বিদেশি দাতা সংস্থা ও রেমিটেন্সে টাকা দিয়ে অর্থনীতি চলবে না

ব্যাংক খাতের টানাপোড়ন সার্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন ঢাকা চেম্বারের সভাপতি সুদের হার কমানো ও গ্যাস সংকট নিরসনে তাগিদ দেন শিক্ষা স্বাস্থ্য সেবা এবং শিক্ষা আসলে হচ্ছে যে সরকারের ইন্টারভেনশনের অভাবে আমাদের আসলে ওই অঞ্চলে যারা বসবাস যারা আছেন তাদের খরচ বেড়ে যায় সামগ্রিক উন্নয়নে শুধু ব্যাংক খাত নয় রপ্তানি বাড়ানোর ওপর নজর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা অর্থনৈতিক বাকি অংশটাই কিন্তু এখনো পলিসি অ্যাটেনশন আসেনি এটা আমি আমার কাছে একদম ক্লিয়ার আমি জানি না আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দরা কি বলবেন এই পলিসি গভর্নেন্স যতক্ষণ ফেরত না নিয়ে আসতে পারবো ততক্ষণ কনফিডেন্স আসবে না এবং ম্যাক্রোতে ম্যাক্রো রিকাভারিও বাধাগ্রস্ত হবে সেমিনারে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার ওপর জোর দেন আলোচকরা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা